হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজ থেকে শুরু হলো আরেকটি নতুন টিউটোরিয়াল সিরিজ কোর্স। এই কোর্সটি হচ্ছে গ্রাফিক ডিজাইন সম্পর্কে। তো আপনারা যারা গ্রাফিক ডিজাইনার হতে চান বা গ্রাফিক ডিজাইন কাজ শিখতে চান, তারা অবশ্যই আমার এই কোর্সটি করবেন, কারণ এই কোর্সটিতে আমি বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটি অপশন কাজ স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব এবং আপনারা এই কোর্সটি থেকে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ শুরু করি। প্রথমে আমরা জেনে নিই গ্রাফিক ডিজাইন কী বা গ্রাফিক ডিজাইন কাকে বলে। সোজাভাবে বললে গ্রাফিক ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা নিজের ধারণা, শিল্প এবং দক্ষতা ব্যবহার করে ছবি, শব্দ, পাঠ এবং ধারণার মিশ্রণ করে একটি আলাদা এবং নতুন ছবি তৈরি করতে পারি। টেক্সট, পিকচার এবং ধারণার মিশ্রণের দ্বারা তৈরি হওয়া এই নতুন ছবি বা গ্রাফিক্স বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, ম্যাগাজিন, বুকস, ওয়েবসাইট বা লোগো সাজানোর জন্য বা ডিজাইন তৈরি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। গ্রাফিক ডিজাইনিংয়ের মাধ্যমে আমরা অনেক রকমের ভিজুয়াল কনসেপ্ট তৈরি করতে পারি, যেমন 3D অ্যানিমেশন। আসলে এর মাধ্যমে বিভিন্ন রকমের আইডিয়া এবং জ্ঞান আমরা ছবির মাধ্যমে প্রকাশ করি। এই গ্রাফিক ডিজাইনের কাজ আমরা নিজের হাত দিয়েও করতে পারি বা বিভিন্ন কম্পিউটার সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন এর মাধ্যমেও করে নিতে পারি। কিন্তু অ্যাডভান্স এবং প্রফেশনালভাবে ডিজাইন তৈরি করার জন্য আমাদের একটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার ব্যবহার করাটা অত্যন্ত জরুরি। এখন এক কথায় বললে গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের চাক্ষুষ ধারণা তৈরি বা ডিজাইন করতে পারি, এই বিষয়ে থাকে নিজের দক্ষতা ও জ্ঞানের মাধ্যমে। পুরোটাই আপনার হাতের শিল্প, জ্ঞান এবং ধারণার উপর নির্ভর করে। তাহলে গ্রাফিক ডিজাইন কী বা কাকে বলে সেটা হয়তো আপনারা ভালো করেই বুঝে গেছেন। এখন আসুন আমরা জেনে নিই গ্রাফিক ডিজাইন কোথায় এবং কোন কোন কাজে ব্যবহার করা হয়। বর্তমানে বিভিন্ন এবং প্রায় অনেক কাজেই গ্রাফিক ডিজাইন ব্যবহার করা হয়। তার মধ্যে কয়েকটি আমি এখানে উল্লেখ করলাম। কোম্পানির ব্র্যান্ড বা পরিচয় বা লোগো তৈরি করার ক্ষেত্রে, প্রিন্টেড করা জিনিসে যেমন বই, নিউজ পেপার, ম্যাগাজিনে, অ্যালবাম কভার তৈরিতে, ব্যানার বিজ্ঞাপন তৈরিতে, ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করার সময় বিভিন্ন ব্লগ এবং ওয়েবসাইট এ ব্যবহার করা হচ্ছে, জলের বোতলে থাকা ওই ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন ভোগপণ্যতে থাকা ডিজাইন সব কিছু গ্রাফিক ডিজাইনের মাধ্যমে করা হয়। অনলাইন এবং টিভিতে ব্যবহার করা গ্রাফিক্স এবং টাইটেল, বিভিন্ন গ্রিটিংস কার্ড তৈরিতে, বিয়ের ইনভাইটেশন কার্ড তৈরিতে, টি শার্ট এবং জামা কাপড় ডিজাইন করার সময়, অ্যানিমেশন বানানোর সময়, বিজনেস ও ভিজিটিং কার্ড বানানোর সময়, এছাড়া আরও অনেক অনেক কাজ রয়েছে যেখানে গ্রাফিক ডিজাইনের কাজ প্রয়োজন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানব গ্রাফিক ডিজাইন শেখার জন্য কোন কোন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন আমাদের প্রয়োজন। তো গ্রাফিক ডিজাইন শেখার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার রয়েছে। তবে সবচাইতে জনপ্রিয় সফটওয়্যারগুলো হলো অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইডিজাইন ইত্যাদি। তো মূলত আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ এই দুটি প্রোগ্রামের মাধ্যমে মূলত গ্রাফিক ডিজাইনের কাজগুলো করে থাকি। তো আমি অলরেডি অ্যাডোবি ফটোশপের টিউটোরিয়ালটি প্রায় শেষই দিক করে দিয়েছি কোর্সটি। তো আপনারা যদি সেগুলো না দেখে থাকেন সেগুলো দেখবেন। আর এখানে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে কীভাবে গ্রাফিক ডিজাইনের কাজটি করতে হয়। তাহলে চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে কাজগুলো শুরু করে ফেলি। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Welcome back. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে সফটওয়্যারটি বা যে অ্যাপ্লিকেশনটি দিয়ে আমরা গ্রাফিক ডিজাইনের কাজটি শিখব, সেই অ্যাপ্লিকেশনটাকে বা সফটওয়্যারটিকে আমাদের কম্পিউটারে প্রথমে ইনস্টল করে নেওয়া। যেহেতু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজটি শিখব, আমি অলরেডি এই অ্যাপ্লিকেশনটিকে আমার কম্পিউটারে ইনস্টল করে নিছি। তো আপনারাও আপনাদের কম্পিউটারে এটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর সেটাকে আমাদের ওপেন করতে হবে। তো আমরা জানি যখন আমাদের কম্পিউটারে কোনো অ্যাপ্লিকেশনকে ইনস্টল করি বা কোনো সফটওয়্যারকে ইনস্টল করি, সেটিকে ওপেন করার জন্য বা রান করার জন্য আমাদেরকে চলে যেতে হয় আমাদের কম্পিউটারে যে স্টার্ট বার রয়েছে সেই স্টার্ট বারে। তো আমি আমার স্টার্ট বারে আসলাম। আসার পর মাউসের যে লেফট বাটনটি রয়েছে সেটাতে একবার ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে বা একটি উইন্ডোজ আসবে। তো আপনাদের যদি এরকম ভিউটা না আসে বা ইন্টারফেসটি না আসে, তাহলে হয়তো আপনাদের এখানে নিচে থেকে দেখবেন যে অল প্রোগ্রাম লেখা রয়েছে। তো অল প্রোগ্রামে ক্লিক করলে ঠিক তখন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা দেখতে পাবেন আপনার কম্পিউটারে যতগুলো প্রোগ্রাম ইনস্টল দেওয়া রয়েছে বা যতগুলো সফটওয়্যার ইনস্টল দেওয়া রয়েছে সবগুলোর লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আমরা খুঁজে বের করবো অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019 এখানে ইনস্টল করা রয়েছে। আমি আপনাদের এটা দিয়ে দেখাবো, কারণ অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019 অ্যাডভান্স লেভেলের কিছু টুলস রয়েছে যেগুলো এর নিচের যে ভাষণগুলো রয়েছে
যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, সি6 বা আরও নিচের ভার্সনগুলোতে সেই টুলসগুলো আপনারা পাবেন না। এই জন্য আমি যাতে আপনাদের পরিপূর্ণভাবে প্রত্যেকটি টুলসের ব্যবহার শেখাতে পারি, এই জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর CC 2009 ব্যবহার করবো এবং এখানে অ্যাডভান্স লেভেলে আমরা অনেক কিছু শিখতে পারবো। তো আপনাদের যদি এই প্রোগ্রামটি কারো না থাকে, যদি এই প্রোগ্রামটি কারো প্রয়োজন হয়, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখতে পাবেন আমার ফেসবুক পেজ লিঙ্ক, ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, আপনার সরাসরি সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে ফাইলটি নিতে পারেন। তো যখনই আপনার এরকম ফাইলটি দেখতে পাবেন, জাস্ট মাউস দ্বারা লেফট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর CC 2009 যে প্রোগ্রামটি রয়েছে সেই প্রোগ্রামটি ওপেন হবে বা রান হবে। তো এখানে একটু সময় লাগবে, বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো লাগে। এর ভিতরে আমাদের কিন্তু এই প্রোগ্রামটি এখানে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর CC 2019 আমার এখানে ওপেন হয়ে গেল। তো যখন আপনারা ফার্স্ট টাইম এটাকে ওপেন করবেন, ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর CC 2019 নিচের ভাষণ ব্যবহার করতেছেন, তাদের কিন্তু ভিউটি এমন আসবে না, তাদের আসবে এরকম, ঠিক এরকম। আমি দেখাই দিচ্ছি কেমন আসবে। তো এখান থেকে জাস্ট এতে ক্লিক করলে যারা নিচের ভাষণগুলো ব্যবহার করতেছেন তাদের আসবে এরকম, ঠিক আছে। আর যারা 19 ব্যবহার করতেছেন তাদের আসবে এরকম। তো প্রথমে আমি এই যে সামনে যে অপশনটা আছে এটাকে বলা হয়েছে হোম অপশন। এইখানে আমরা কিছু টুলস রয়েছে বা কিছু কাজ রয়েছে, টুলস তো না, কিছু অপশন রয়েছে। এই অপশনগুলোর ব্যবহারগুলো আমি আপনাদের প্রথমে দেখাই দিই। তো প্রথমে হচ্ছে হোম। হোম ক্লিক করলে আমরা ঠিক এই ইন্টারফেসটাতে থাকবো। তার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ, ঠিক আছে। ক্রিয়েট নিউ যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, ক্রিয়েট নিউ এ ক্লিক করলে আমাদের নতুন করে একটি যদি ফাইল তৈরি করতে চাই বা নতুন করে একটি ওয়ার্ক এরিয়া তৈরি করতে চাই, তাহলে আমাদের এখান থেকে সেটা তৈরি করে নিতে হবে। যেমন আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। ক্রিয়েট নিউতে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে এখানে বিভিন্ন ধরনের অপশন আপনারা দেখতে পাবেন, যেমন মোবাইল নিয়ে কাজ করতে গেলে মোবাইলে বিভিন্ন ধরনের টেম্পলেট দেওয়া রয়েছে, ওয়েবসাইট নিয়ে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের সাইজ এখানে দেওয়া রয়েছে, প্রিন্ট নিয়ে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের প্রিন্টের জন্য যে পেপারগুলো প্রয়োজন বা ওয়ার্ক এরিয়াগুলো প্রয়োজন বা যে সাইজ প্রয়োজন সেটাগুলো দেওয়া রয়েছে এখানে। ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য এখানে দেওয়া রয়েছে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য এখানে দেওয়া রয়েছে। তো আপনি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এটাগুলো একটা প্রক্রিয়া, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আবার প্রিসেট ডিটেলস রয়েছে এখানে। এখানে আপনি ফাইলের নাম, অর্থাৎ যে ফাইলটি আপনি এখানে তৈরি করবেন, মনে করেন আমি এখানে প্রিন্টে গেলাম, এখান থেকে A4 সাইজের একটি পেজ তৈরি করব, সিলেক্ট করলাম। করার পর উপরে দেখতে পাচ্ছেন প্রিসেট ডিটেলস, আমরা প্রথমে এটার নাম চেঞ্জ করে দেবো, কী নামে আমরা ফাইলটিকে রাখতে চাই। তো এখানে মনে করেন আমি আমার নামটি দিয়ে দিলাম আওয়াল। তারপর এখানে দেখছি যে ওয়েট আপনি এখানে কতটুকু রাখতে চান, অর্থাৎ এখানে যে আপনি যদি এখানে যে ডিফল্ট যে পেজগুলো দেওয়া রয়েছে যদি এগুলো ব্যবহার করেন তাহলে এর সাইজগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এবং পাশে দেখতে পাবেন এখানে পয়েন্ট দেওয়া রয়েছে। এখন এই পয়েন্টটা কী, পয়েন্টটা হচ্ছে আপনি যদি পয়েন্টটাকে ইঞ্চিতে রূপান্তর করেন তাহলে দেখেন কী হয়। আমি ইঞ্চিতে ক্লিক করলাম, তাহলে দেখেন 8.268 ইঞ্চি, অর্থাৎ আপনি এখান থেকে মিলিমিটার সেন্টিমিটার যাই করেন না কেন কিন্তু শুধু মানটা চেঞ্জ হবে, কিন্তু পেজের সাইজটি ওটাই থাকবে। অর্থাৎ যেমন 1 টাকাকে যদি আমরা পয়সায় রূপান্তর করি কী হবে, 100 পয়সা, 100 পয়সা হয় 1 টাকা, ঠিক একইভাবে এখানে ওই একই ক্যাটাগরি। আপনি যদি ইঞ্চিতে ক্লিক করেন তাহলে সবচেয়ে ছোটো মান হবে এটা, আপনি যদি এটাকে পিকজেলে ক্লিক করেন, পিকজেলে করলে সবচেয়ে বেশি মান বড় হবে এটা, ঠিক আছে। এখান থেকে আপনি যেটা নিয়ে কাজ করতে চান, মিলিমিটার সেন্টিমিটার ইঞ্চি পিকজেল পয়েন্ট যেটা নিবেন সেটা নিয়ে কাজ করতে পারেন। তো আমি এখান থেকে ইঞ্চিটাকে সিলেক্ট করে দিলাম, ঠিক একইভাবে এখানে আমাদের হাইট থাকবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওরিয়েন্টেশন দেওয়া রয়েছে। ওরিয়েন্টেশনটা কী, তো দেখেন আমি এখান থেকে একটা চিত্র আর্ট করতেছি, এখানে চিত্রটা আর্ট করলাম। তো এই যে উপর দিকে যে নিচে যেটা নামছে এটাকে বলা হচ্ছে আমাদের হাইট, আর এই দিক থেকে অর্থাৎ ডান থেকে বামে যেটা গেছে বা বাম থেকে যে ডান গেছে এটাকে বলা হচ্ছে ওয়েট, ঠিক আছে। তো আপনি যখন প্রথম অবস্থায় এখানে সিলেক্ট করে দেবেন এটাকে, আপনি যদি এখানে সিলেক্ট করে দেন তো এই পেজের যে হাইট হাইটের জায়গায় যাবে এবং ওয়েটের জায়গায় যাবে, তাহলে আপনাকে এইটাতে ক্লিক করে রাখতে হবে। আর আপনি যদি এর ফরম্যাটটাকে চেঞ্জ করে দিতে চান, অর্থাৎ যে পেজটিকে সিলেক্ট করে দিবেন তার ওয়েটটাকে যদি হাইট বানাতে চান এবং হাইটটাকে যদি ওয়েট বানাতে চান, তাহলে আপনাকে এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো আমি নর্মাল এটাকে এভাবে রাখলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আর্টবোর্ড। আর্টবোর্ড মানে কি, আপনি যদি একসাথে 2-3টে আর্টবোর্ড একসাথে তৈরি করে নিতে চান তাহলে এখানে যটা তৈরি করে নিতে চাচ্ছ তার এখানে সিলেক্ট করে দিবেন। তো এটা আমি পরে দেখাচ্ছি। এরপরে রয়েছে ব্যালেন্ট। ব্যালেন্টটা আমি পরে দেখাবো, যখন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন এই বিষয়টা বলবো। এরপর হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সে আমি যখন ক্লিক করবো এখানে বিভিন্ন ধরনের কালারের মোড দেখতে পাবো। তো আমরা যত অ্যাডোবি ইলাস্ট্রেটর যেগুলো প্রজেক্ট তৈরি করি সেগুলো মূলত প্রিন্ট করার জন্যই তৈরি করি। তো যে জিনিসগুলো আমরা প্রিন্ট করবো সেগুলোর জন্য আমাদের কালার মোডটি সিলেক্ট করে দিতে হবে CMYK কালার। আর যেগুলো আমরা প্রিন্ট করবো না সেগুলোর জন্য আমরা সিলেক্ট করে দিব RGB কালার, ঠিক আছে। যদি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর যেটাই তৈরি করি না কেন সেটা প্রিন্ট করতে হয়, সেই জন্য আমি এখান থেকে CMYKটা সিলেক্ট করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে রেস্টার ইফেক্ট, অর্থাৎ এখান থেকে আমাদের রেজুলেশন যেটাকে বলা হয়। আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে সবচেয়ে ভালো একটি আউটপুট পেতে চান অবশ্যই আপনাকে এখান থেকে হাই রেজুলেশনটাই সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি 300 রেজুলেশনটাকে সিলেক্ট করে দিলাম।
তারপর এখানে দেখতে প্রিভিয়াস মোড বা প্রিভিউ মোড, প্রিভিউ মোডটা আমরা এখানে ডিফল্ট রাখবো। এরপরে দেখতে পাচ্ছেন মোর অপশন, মোর অপশন কি, মোর অপশনটা হচ্ছে আমি যে আপনাদেরকে বললাম যে আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2019 বাদ দিয়ে তার পরের ভাষণগুলো ব্যবহার করেন তাহলে যখন নতুন কোনো ডকুমেন্ট তৈরি করব তার ইন্টারফেসটি কেমন আসবে আমি দেখাই দিচ্ছি। মোর অপশনে ক্লিক করলাম তো দেখেন এখানে তার ইন্টারফেসটি কেমন আসে, ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। যখন আমরা নতুন করে তৈরি করব অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি বাদ দিয়ে অন্য কোনো ভার্সনে তখন এরকম ইন্টারফেসটি আসবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে নাম রয়েছে, এখানে আপনি ফাইলের নাম দিতে পারেন। তারপর হচ্ছে এখানে প্রোফাইল, প্রোফাইল মানে হচ্ছে আপনি কী নিয়ে কাজ করবেন। এখানে যেমন এখানে প্রিন্ট ক্লিক করলে প্রিন্টের সাইজটা আসবে, ঠিক আছে। এখানে ওয়েব ক্লিক করলে ওয়েবের যে পেজ রয়েছে ওয়েবের পেজ সাইজ আসবে। এখানে অনেকগুলো অপশন এখানে রয়েছে, ঠিক আছে। তো এখানে আমি প্রিন্টটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে পেজ সাইজ, পেজ সাইজ কেমন আসবে, A4 আসবে, লেটার আসবে, লিগাল আসবে, কী আসবে, এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে হাইট ওয়েট, যেখানে আমরা এখানে যেটা দেখলাম যে হাইট এবং ওয়েট এবং ইউনিট এখানে কী দেখতে পাচ্ছেন পিক্সেল ইঞ্চে মিলিমিটার সেন্টিমিটার এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। এখানে ব্ল্যান্ড অপশনটি রয়েছে। তারপর কালার মোড রয়েছে, এখানে আমাদের CMYK এবং RGB এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে রেজুলেশনটা রয়েছে যেটা দেখলাম আমরা এখানে। তো আপনি যদি এখান থেকে তৈরি করে নিতে পারেন অথবা এখান থেকে তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। তো জাস্ট আমি যদি এখানে ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করি তাহলে দেখবেন যে আমার এখানে নতুন করে একটি ডকুমেন্ট কিন্তু তৈরি হয়ে যাবে, দেখতে পাচ্ছেন নতুন করে একটি ডকুমেন্ট তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখেন আমি এখানে কিন্তু ওয়ান আর্টবোর্ড ওয়ান দিয়েছিলাম, সেই জন্য কিন্তু এখানে একটি ওয়ার্ড আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। এটাকে আমাদের বলা হয় একটি আর্টবোর্ড, ঠিক আছে। সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। আবার এখান থেকে হোম বাটনে ক্লিক করে এখানে আসলাম। এখান থেকে আবার মনে করেন যে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এখান থেকে আবার A4 সাইজ সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে আর্টবোর্ড যেটা রয়েছে আর্টবোর্ডটাকে আমি এখান থেকে 4 করে দিলাম, ঠিক আছে। 4 করে দেওয়ার পর যদি আমি যা কিছু সব একই রাখলাম, আমি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। এখন দেখেন কী হয়, দেখতে পাচ্ছেন একই সাইজের পেজ আমাদের এখানে 4টি তৈরি হয়ে গেছে। অর্থাৎ এখানে আমার 4টি ডকুমেন্ট আমরা আলাদা আলাদাভাবে কাজ করতে পারবো এবং পাশাপাশি আমরা পেজগুলো এখানে তৈরি করে নিয়েছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4। আপনারা যদি নিচের দিকে আসেন এখানে দেখতে পাবেন আমরা কয়টি আর্টবোর্ড এখানে, যে 1, 2, 3, 4 সব কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। এরপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ওপেন। ওপেন কি, ওপেন হচ্ছে মনে করেন আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে আগে কোনো কাজ করে রাখছেন, কাজ করতে করতে সেটাকে সেভ করে রাখছেন, সেটাকে আপনি এখানে ওপেন করে রাখতে এখানে ওপেন করতে চাচ্ছেন, বা আপনার একটি প্রজেক্ট কাজ কমপ্লিট হয়ে গেছে সেটাকে আপনি কোনো কিছু সংশোধন করার প্রয়োজন হতে পারে বা যে কোনো কাজের ক্ষেত্রে সেটাকে আপনার ওপেন করা হতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে ওপেন বাটনে ক্লিক করবেন। তারপর যেখানে ফাইলটি রয়েছে সেখানে ফাইলটিকে সিলেক্ট করে দিতে হবে। মনে করি আমি এই ফাইলটিকে ওপেন করবো, ফাইলটি সিলেক্ট করলাম, জাস্ট ওপেন বাটনে যদি ক্লিক করে দিই তাহলে এই ফাইলটি আবার এখানে সরাসরি ওপেন হয়ে যাবে। তো দেখেন ফাইলটি কিন্তু আমার এখানে ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ওপেন বাটনের কাজ, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এখানে ক্রিয়েট নিউ অপশনের কাজ গেল, ওপেন অপশনের কাজ গেল। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা রিসেন্টলি যে ফাইলগুলো নিয়ে কাজ করবো সেগুলো এখানে শো করবে। যেমন আমি A4 নিয়ে এখানে সিলেক্ট করলাম, A4টা আসছে। তারপর যে পোস্ট কার্ড, পোস্ট কার্ডটা আসছে এখানে, ঠিক আছে। এগুলো নিয়ে আমি কাজ করছি সাম্প্রতিক সময়, সেজন্য এগুলো এখানে শো করাচ্ছে। আপনার নিচের দিকে যদি একটু শো করেন লক্ষ্য করেন তাহলে এখানে আপনার কিছু অপশন দেখতে পাবেন, যেমন তিনটা অপশন এখানে দেখতে পাবেন। এখানে একটা দেখতাম চারকোনিয়া বক্স, তারপর এখানে 3-ডট লাইন এবং এখানে একটি ফিল্টার নামে একটি অপশন। এখন এই তিনটি কাজ দেখাবো। তো এখানে যে আমাদের টেম্পলেটগুলো নিয়ে আসবো এখানে, ঠিক আছে, টেম্পলেটগুলো যদি আমরা ছবিগুলো মানে আউটলুকটা দেখতে চাই, ছবিটা প্রিভিউটা দেখতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করবো, তাহলে দেখেন ছবিগুলো আমরা এখানে দেখতে পাবো। আর যদি আমরা এখান থেকে 3-ডট লাইনে ক্লিক করি তাহলে এর ডিটেলস আমরা দেখতে পাবো, অর্থাৎ নাম কি, এর ফরম্যাট কি, কতক্ষণ আমরা এটা ওপেন করেছিলাম, সেই জিনিসগুলো দেখতে পাবো। এখানে ফিল্টার, ফিল্টার কি, ফিল্টার বন্ধুরা দেখেন আমাদের এখানে যে 4টি ফাইল ওপেন করা রয়েছে ফাইলগুলো কিন্তু একটা নাম রয়েছে, তাই না। যেমন এখানে লোগো 2, তারপরে রয়েছে বিজনেস কার্ড, ঠিক আছে, বিজনেস কার্ড 1, বিজনেস কার্ড 1। তো আমি চাচ্ছি যে আমার লোগোটা মানে এখানে 100টা ফাইল ওপেন করা রয়েছে, 100টা ফাইলের ভিতর থেকে আমি লোগোটাকে খুঁজে বের করতে চাচ্ছি। জাস্ট এখানে আমি শুধু নামটা টাইপ করবো। তো দেখেন আমি নামটা টাইপ করতেছি লোগো। তো দেখেন লোগোটা কিন্তু আমি এখানে অটোমেটিক সবার উপরে চলে আসছে। এখানে আমি এটাতে ক্লিক করি এটাকে কিন্তু ওপেন করে নিতে পারি। তো এটা গেলে এই অপশনগুলোর কাজ। এখন আমরা নতুন করে একটা ডকুমেন্ট তৈরি করে সরাসরি ফাইলের ভিতরে চলে যাব। তো আমি এখান থেকে ক্রিয়েট নিউ ক্লিক করলাম। ক্রিয়েট নিউ ক্লিক করার পর এখান থেকে A4 সাইজ সিলেক্ট করে দিলাম আর প্রিন্টে যাই, প্রিন্ট, A4 সাইজ, ক্রিয়েট বাটন। তো এখানে আমি নতুন করে একটা ডকুমেন্ট তৈরি করে নিলাম। তো দেখেন যখনই নতুন ডকুমেন্ট তৈরি করে নেব তখন দেখবেন যে উপরের দিকে কিছু অপশন আমাদের রয়েছে, হাতের ডান সাইডে কিছু অপশন রয়েছে, হাতের বাম সাইডে কিছু অপশন রয়েছে এবং নিচের দিকে কিছু অপশন রয়েছে। আজকে মূলত আমরা এর ইন্টারফেসটা সম্পর্কে A to Z জানবো, পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা কাজ শুরু করব। তো দেখেন আপনার প্রথমে যে হোম বাটনে দেখতে পাচ্ছেন এখানে যে হোম বাটনে রয়েছে, আমি যদি হোম বাটনে ক্লিক করি তাহলে ঠিক এই পজিশনে চলে আসবো, বা আমরা প্রথমে যখন ওপেন করা যেখানে ছিলাম সেখানে চলে আসবো যদি হোম বাটনে ক্লিক করি। আবার যদি এখান থেকে ব্যাক যেতে চাই এখানে একটা এরো বাটন দেখতে পাচ্ছেন, এরো বাটন যদি ক্লিক করি তাহলে আমরা ঠিক এইখানে চলে আসবো। এরপরে দেখতে পাচ্ছেন ফাইল, এডিট,
অবজেক্ট, টাইপ, সিলেক্ট, এগুলোকে বলা হচ্ছে আমাদের মেনু বার। ঠিক আছে, মূলত এই মেনু বারগুলোর ভিতর অনেকগুলো অপশন রয়েছে যেগুলো নিয়ে আমাদের এখানে প্রজেক্টে কাজ করতে হয়। যেমন দেখেন, আমি যদি ফাইলে ক্লিক করি, ফাইলের ভিতরে অনেকগুলো অপশন রয়েছে। তারপর এডিটে ক্লিক করলে এডিটের ভিতরে অনেকগুলো অপশন রয়েছে, অবজেক্ট। ঠিক আছে, আবার অবজেক্টের ভিতরে দেখেন অনেকগুলো অপশন, কিন্তু আমাদের এখানে অ্যাক্টিভ আছে, আবার অনেকগুলো অপশন অ্যাক্টিভ নাই। যে জিনিসগুলো অ্যাক্টিভ নাই তার কারণ হচ্ছে আমাদের প্রজেক্ট নিয়ে এখানে কোনো কাজ শুরু করেনি, যেগুলো অ্যাক্টিভ রয়েছে সেগুলো এই লেয়ারের সাথে রিলেটেড। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছি অ্যারেজ। যদি আমরা এখানে অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করি, তখন সেটা আমাদের কীভাবে সাজাবো সেটা এখান থেকে আমরা সিলেক্ট মানে অ্যারেঞ্জ করে নিতে হবে। যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করবো তখন এই জিনিসটা আমরা এখানে দেখতে পাবো। এরপরে যে রয়েছে এখানে এসেনশিয়াল, এসেনশিয়াল মানে কি, আমরা এখানে কী নিয়ে কাজ করবো সেখান থেকে আপনি এখান থেকে লেআউটটাকে চেঞ্জ করে দিতে পারেন। যেমন মনে করেন, আমি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করি, এখানে জাস্ট ওয়েবে ক্লিক করে দিব, তাহলে দেখবেন ওয়েব আন্ডারে যে টুলসগুলো রয়েছে বা যে টেম্পলেটগুলো আমাদের প্রয়োজন কাজ করতে গিয়ে, সেগুলো আমাদের হাতের ডান সাইডে চলে আসবে অটোমেটিক্যালি, এখানে এটা চলে আসবে। ঠিক আছে, এখানে চলে আসবে। যেমন দেখেন, আমি যদি এখান থেকে আমি এবারে চেঞ্জ করে দিলাম ওয়েবের পরিবর্তে, আমি টাইপোগ্রাফি ক্লিক করলাম। টাইপোগ্রাফির সাথে যে টেম্পলেটগুলো বা যে টুলসগুলো আমাদের প্রয়োজন বা যেগুলো কাজ করা হয় সেগুলো আমাদের অটোমেটিক্যালি এখানে চলে আসবে। অর্থাৎ আপনি এখান থেকে ক্যাটাগরি বাই সিলেক্ট করে নিতে পারেন যে আপনি কী নিয়ে কাজ করতে চান এবং ওই রিলেটেড যে টুলসগুলো রয়েছে সেগুলো আপনার প্রয়োজন। আমি যদি প্রিন্টিংয়ে ক্লিক করি, পেন্টিংয়ের সাথে যে জিনিসগুলো প্রয়োজন বা টুলসগুলো প্রয়োজন সেগুলো আমার এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এগুলি এই যে দেখতে পাচ্ছেন কালার, তারপর যে সুইচ, লাইব্রেরি, এরপর যে লেয়ার, স্টক, এগুলোকে বলা হচ্ছে এক একটি টেম্পলেট বা এক একটি প্লেট। ঠিক আছে, এগুলোকে আমরা এইভাবে মুভ করে, কিন্তু যে কোনো জায়গায় মুভ করে রাখতে পারি, এইভাবে মুভ করে রাখতে পারি। আবার এটাকে ড্রাগ করে এনে কিন্তু আবার এখানে অ্যাটাচ করে দিতে পারি, মুভ করতে পারি, অ্যাটাচ করতে পারি। ঠিক আছে, তো এটা গেলো আমাদের প্লেট অপশন। ঠিক একইভাবে এখানে যেগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে প্লেট, এগুলো আপনি আলাদা করে নিয়ে আসতে পারেন এবং এগুলোকে আপনি আবার এখানে নিয়ে এসে অ্যাড করে রাখতে পারেন, এভাবে এনে অ্যাড করে দিতে পারেন। এবং এখান থেকে যখন আপনি এটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারেন, ডিলিট কীভাবে করবো এটাও দেখা যায়। আমি যদি ড্রাগ করে এদিকে নিয়ে এসে ডিলিট করলাম, এই যে ক্রস যে আইকনে আছে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। এখন এটাকে আপনি নিয়ে আসবেন কীভাবে, নিয়ে আসার জন্য আমাদেরকে উন্নজে যেতে হবে। উন্নজে যাওয়ার পর এখান থেকে মনে করি আমি অ্যালাইনমেন্টে নিয়ে যাবো, অ্যালাইনমেন্টে ক্লিক করলে অ্যালাইনমেন্টে দেখেন আমার এখানে চলে আসে। আমি ক্লিক করি এখানে, দেখেন অ্যালাইনমেন্টে এখানে চলে আসে। অর্থাৎ এখানে থেকে আপনার যে জিনিসগুলো টিকমার্ক দেওয়া রয়েছে সেই জিনিসগুলো আপনার এখানে শো করাচ্ছে, আর যে জিনিসগুলো টিকমার্ক দেওয়া নেই সেগুলো কিন্তু আমার এখানে চলে এখানে দেখাচ্ছে না বা এখানে আসে না। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত আমাদের এই অপশনটার কাজ। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন একটা, এখানে আমরা সার্চ করে এর কিছু অপশন আমরা এখানে নিয়ে আসতে পারি। তারপরে এখানে একটা মাইনাসের মতো অপশন দেখতে পাচ্ছেন, মাইনাস অপশন কি, এটা হচ্ছে মিনিমাইজ। অর্থাৎ আমরা যদি এই প্রোগ্রামটাকে মিনিমাইজ করে রাখতে চাই, তাহলে মাইনাস অপশনে ক্লিক করলে প্রোগ্রামটি আমাদের দেখেন টেক্সট বারে চলে আসছে, অর্থাৎ মিনিমাইজ হয়ে গেছে। আবার এটাকে যদি ওপেন করা হয়, ওপেন করতে চাই জাস্ট এখান থেকে ক্লিক করবে, এটা ওপেন হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন দুইটা বক্সের মতো, এটাকে বলা হয় রেস্টোর ডাউন। এটাকে আমরা যদি ক্লিক করি, তাহলে প্রোগ্রামটাকে আমরা একটু ছোটো করে নিতে পারি আমাদের ইচ্ছা অনুযায়ী, এটা কাস্টমাইজ করে নিতে পারি। যেমন মাউস দ্বারা আমরা এটাকে এভাবে ছোটো করে নিতে পারি, আবার এটাকে এভাবে বড় করে নিতে পারি। ঠিক আছে, আবার যদি আমরা এই বক্সটাতে ক্লিক করি, আবার এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে, অর্থাৎ আমাদের উইন্ডোজের সাথে ফিট হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছি এখানে ক্রস বাটন, ক্রস বাটনের কাজ কি, ক্রস বাটন যদি আমরা ক্লিক করি, তাহলে এই প্রোগ্রাম থেকে আমরা সরাসরি বের হয়ে যাবো, অর্থাৎ এই প্রোগ্রামটি আমাদের কম্পিউটারে ক্লোজ হয়ে যাবে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছি আবার একটি টেম্পলেট অপশন। ঠিক আছে, নিচের দিকে অর্থাৎ আমরা যখন যেটা নিয়ে কাজ করবো তার আন্ডারের যে অপশনগুলো আসবে সেটাকে বলা হচ্ছে টুলস অপশন। ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে টুলস অপশন। ঠিক আছে, বা সাব টুলকে আমরা বলতে পারি, এগুলোকে সাব টুল বলতে পারি বা টুলস অপশন বলতে পারি। এর নিচে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন, এখানে একটা নামের মতো দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে টাইটেল বার। অর্থাৎ আপনি আপনার প্রোগ্রামটিকে বা যে নতুন ডকুমেন্টে তৈরি করবেন সেই নতুন ডকুমেন্টের যে নামটি দেবেন সেই নামটি এখানে শো করাবে। যদি আপনি কোনো নাম দেন সেই নামটি এখানে শো করাবে, সেই জন্য বলা হচ্ছে এটা ডকুমেন্ট টাইটেল নেম। তারপরে রয়েছে নিচের দিকে এটাকে বলা হয় টুল প্যানেল। ঠিক আছে, মূলত এই টুলের কাজগুলো যদি আমরা ভালোভাবে শিখতে পারি, তাহলে আমরা গ্রাফিক ডিজাইনের কাজগুলো খুব প্রপারলিভাবে করতে পারবো। আর যদি টুল প্যানেলের কাজগুলো ভালোভাবে না শিখতে পারি, তাহলে গ্রাফিকের কাজগুলো কিন্তু আমরা ভালোভাবে শিখতে পারবো না বা করতে পারবো না। এর জন্য প্রথমে আমি আপনাদের টুল প্যানেলের কাজগুলোই দেখাবো, তারপরে যে বাকি অপশনগুলো রয়েছে যেমন এখানে হোম, ফাইল, ঠিক আছে, সিলেক্ট, ইফেক্ট, এগুলো দেখাবো। তো দেখেন এগুলো হচ্ছে টুল প্যানেলের কাজ। তারপর নিচের দিকে আমরা যদি একটু আসি, নিচের দিকে দেখতে পাবো এখানে যে পার্সেন্টেজ রয়েছে, এখান থেকে আমরা আমাদের এখানে যে ওয়ার্ক এরিয়াটা রয়েছে এটাকে বলা হচ্ছে ওয়ার্ক এরিয়া বা ডকুমেন্ট টেমপ্লেট। এটা সাইজটা আমরা এখান থেকে জুম করে নিতে পারি এবং আট মানে জুম আউট করে নিতে পারি। আমি যদি এই এরো বাটনে ক্লিক করি, এখান থেকে যদি ক্লিক করি, তাহলে দেখেন পেজটা অনেক জুম হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমার অনেকগুলো সাইজ রয়েছে, দেখেন সর্বোচ্চ হচ্ছে 64,000 পর্যন্ত আমরা এখান থেকে জুম ইন করে নিতে পারি। ঠিক আছে, আমি এখান থেকে যদি 6% করি, তাহলে 6% করলে দেখেন শুধুমাত্র এতটুকু হচ্ছে। তো আপনার এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখান থেকে জুম করে নিতে পারেন। তো এখান থেকে আমি 50% রাখতেছি বা 100% রাখলাম। তো 100% রাখলে কিন্তু আমাদের অনেক বড় হয়ে যায়। আমি এখান থেকে 50% রাখি, 50% ওকে। তো দেখ 50% আমি রাখলাম।
এটা হচ্ছে জুম অপশনের কাজ। তারপর এখানে দেখছে আর্টবোর্ড, অর্থাৎ এখানে আমি যেটা দেখালাম আপনাদের যে আমরা যদি একের অধিক আর্টবোর্ড নিয়ে কাজ করি তাহলে এখানে আর্টবোর্ডটি দেখাবে। তারপর যে সিলেকশন, আমরা কোন আর্টবোর্ডে রয়েছি সেটা আমরা এখানে সিলেকশনে দেখতে পাবো। নিচে দিকে দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে স্ক্রোলার বার, এটাকে আমরা ক্লিক করে আমরা আমাদের যে ওয়ার্ক এরিয়াটা রয়েছে এটা ডানে বামে সরাতে পারি, ঠিক আছে। আর এই পাশে থেকে একইভাবে একটি বার দেখতে পাবেন, এটাকে বলা হচ্ছে হরিজন্টাল বার, এটাকে আমরা উপরে নিচে সরাতে পারি, অর্থাৎ ডকুমেন্টটাকে উপরে নিচে নিতে পারি। তো মূলত এই ছিল আমাদের এখানে যে মাই অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2009 যে ইন্টারফেসটি রয়েছে তার ইন্টারফেসটি A to Z। আশা করি আপনার প্রত্যেকটি অপশনের কাজ স্টেপ বাই স্টেপ বুঝালাম, আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আবার আপনাদের বলতেছি আমি প্রথমে আপনাদের টুল প্যানেলের কাজগুলো দেখাবো। দেখেন এখানে কিন্তু আরেকটা কাজ রয়েছে, এটা দেখাই দিই। টুল প্যানেলের যে টুলসগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিন্তু এ টুলসগুলো না, এখানে আমাদের অ্যাডভান্স লেভেলে আরও অনেক টুলস রয়েছে। যখন আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করবো তখন কিন্তু সেই টুলসগুলো আমার প্রয়োজন হবে। তো সেই টুলসগুলো আমরা এখানে কীভাবে নিয়ে আসবো, তো টুলসগুলো নিয়ে আসার জন্য আমরা চলে যাবো উইন্ডোজে। উইন্ডোজে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে আমাদের এখানে টুলস একটা অপশন দেওয়া রয়েছে। আমি যদি এখানে যাই একটু নিচের দিকে টুলস এজ এ টুলস বার, ঠিক আছে, টুল বারে আসবো। এখান থেকে যদি আমি অ্যাডভান্সে ক্লিক করি তাহলে দেখবেন এখানে নতুন করে অনেকগুলো টুলস কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। দেখেন অনেকগুলো টুলস এখানে অ্যাড হয়ে গেছে। তো এই টুলসগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের প্রত্যেকটি নেক্সট টিউটোরিয়াল থেকে শুরু করব স্টেপ বাই স্টেপ করে দেওয়ার। তো আমি যেভাবে দেখাবো আপনারা সেভাবে প্র্যাকটিস করবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। আর আমি আপনাদের কী কী জিনিস শেখাবো সেই বিষয়ে আপনাদের একটি ধারণা দিয়ে দিই। আমি আপনাদের এই প্রজেক্টের ভিতরে যখন আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রত্যেকটি টুলের কাজ শেষ হয়ে যাবে তারপর আমি শেখাবো আপনাদের বিজনেস কার্ড ডিজাইন কীভাবে করতে হয়, ফ্লায়ার ডিজাইন কীভাবে করতে হয়, লোগো ডিজাইন কীভাবে করতে হয়, ব্যানার ডিজাইন, বুক কভার ডিজাইন, ভাউচার ডিজাইন, মকআপ ডিজাইন, ফেসবুক কভার ডিজাইন, সিভি বা রিজুম ডিজাইন, ফটোশপ ম্যানিপুলেশন ডিজাইন, UI ডিজাইন, তারপর হচ্ছে ব্যালেন্স ডিজাইন, ফ্রি পিক কীভাবে কাজ করতে হয়, ফ্রিল্যান্সিং কীভাবে করতে হয়, সব কিছু আপনারা কিন্তু এই কোর্সের ভিতরে পেয়ে যাবেন। এই জন্য আপনাদের কাজ হচ্ছে নিজেরাই কোর্সটি কমপ্লিট করা এবং আপনাদের বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে কোর্সটি শেয়ার করা, যাতে করে অন্যরাও এই কোর্সটি ঘরে বসে ফ্রিতে করতে পারে। জাস্ট আপনাদের কাছে আমার এটুকু চাওয়া, নিজেরাই ভিডিওটি দেখবেন, অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরাও কোর্সটি ফ্রিতে কমপ্লিট করতে পারে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।